সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 11 জনের বিরুদ্ধে দায়ের করা অর্থ আত্মসাতের মামলার রায় ঘোষণার জন্য আগামী 5 অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ তদন্তের সময় মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ মামলার পলাতক আসামিরা হলেন এস কে সিনহা, ফার্মার্স ব্যাংকের গুলশান শাখার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারি, টাঙ্গাইলের বাসিন্দা রণজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী, ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর ও আত্মসাত করার অভিযোগে 2019 সালের 10 জুলাই দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে কমিশনের জেলা সমন্বিত কার্যালয় ঢাকা 1-এ এস কে সিনহা সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেন। একই বছরের ডিসেম্বরে মামলা তদন্ত কর্মকর্তা দুদক পরিচালক বেনজির আহমেদ চার্জশিট দেন। 2020 সালের 5 জানুয়ারি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস চার্জশিট গ্রহণ করেন। 2020 সালের 13 আগস্ট আদালত অভিযোগ গঠন করেন।